আসসালামু আলাইকুম, আমার চ্যানেল রাত্রিস কিচেনেতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাল থেকে খুব সহজেই আধুনিক পদ্ধতিতে তালের রস বের করে নেওয়া যায়। তালের রস বের করা খুব সময়ের ব্যাপার, অল্প সময়ে পানি ছাড়া কিভাবে তাল থেকে ঘন পিউরি বের করে নেওয়া যায় তা আমি আজকে করে দেখাবো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমি এখানে একটি মাঝারি সাইজের পাকা তাল নিয়েছি। আমি প্রথমে তালের উপরের খোলসটিকে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব সহজেই এই খোলসটিকে ছাড়িয়ে নেওয়া যাবে। এইবার উপরের এই পাতলা খোসাটিকে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। আমার মতো করে টান দিয়ে সম্পূর্ণ খোসাটাকে তাল থেকে ছাড়িয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে খোসাটাকে তাল থেকে ছাড়িয়ে নিতে হবে। খোসা সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়ার পর উপরের শক্ত বোটার মতো অংশটিকে টান দিয়ে উঠিয়ে নিতে হবে। এই অংশটি সরিয়ে ফেলার পর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে তালের বিচিগুলো আলাদা করে নিতে পারবেন। তালের দুইটি থেকে চারটি পর্যন্ত বিচি থাকতে পারে, এটা তালের সাইজের উপর ডিপেন্ড করবে। এখন তাল থেকে রস বের করে নেওয়ার জন্য আমি এই ধরনের সরু ছিদ্রযুক্ত একটি সবজি গ্রেটার বা সবজি কাটার ব্যবহার করব। এই ধরনের সবজি কাটার কমবেশি সবার ঘরেই থাকে, তাই খুব সহজেই এটা দিয়ে তাল থেকে আমরা রস বের করে নিতে পারবো। এখন একটি তালের বিচি বা তালের আটি নিয়ে চিকন ছিদ্রযুক্ত এই অংশ দিয়ে ঘষে ঘষে তালের রস বের করে নিতে হবে। এইভাবে তালের রস বের করে নেওয়া খুবই সহজ। পানি ছাড়া এই পদ্ধতিতে তাল থেকে তালের রস বের করে নেওয়ার জন্য হাতের জোর যত বেশি হবে তত তাড়াতাড়ি তাল থেকে রস বের করে নেওয়া যাবে। এখানে দেখতেই পাচ্ছেন তাল থেকে তালের একদম ঘন রস বের হয়ে এসেছে। এইভাবে অনবরত তালের আটি ঘষতে থাকতে হবে। এক পর্যায়ে আটি থেকে পুরো রস বের হয়ে শুধু আঁশ থেকে যাবে এবং তালের ঘন রস পাওয়া যাবে। ঘষতে ঘষতে যদি মনে হয় তালের আঁশের সাথে কিছু রস রয়ে গিয়েছে, তাহলে পানি দিয়ে চটকে সেটা বের করে নিতে পারেন। এইভাবে খুব সহজেই এবং তাড়াতাড়ি তাল থেকে তালের ঘন রস বের করে নেওয়া যাবে। আমি এখন তালের এই ঘন রসটিকে খুব ভালো করে ছেঁকে নিব যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। তালের ঘন রসকে ছাকার জন্য আমি এখানে একটি বোলের ওপর পাতলা নেট বা মশারির কাপড় নিয়ে নিব। আমি এখানে নেটের কাপড়ের উপর তালের রস নিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চাপ দিলেই তালের রস বের হয়ে আসবে এবং রসের সাথে যদি কোনো ছোট আঁশও থেকে থাকে তবে তা নেটের কাপড়ের গায়ে লেগে থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার তালের রসের সাথে থাকা ছোট আঁশগুলো এই নেটের কাপড়ের সাথে লেগে আছে। যেহেতু আমি তালের রস এখানে সবজি গ্রেটার দিয়ে বের করে নিয়েছি, তাই এর মধ্যে বড় কোনো আঁশ থাকার সম্ভাবনা নেই। ছোট ছোট যে আঁশগুলো থাকবে সেগুলো বের করে নেওয়ার জন্য আমি এখানে নেটের কাপড় ব্যবহার করব, কারণ আমি একদম আঁশমুক্ত ঘন তালের রস বের করে নিতে চাচ্ছি। আপনাদের কাছে যদি নেটের কাপড় না থাকে তাহলে চালনি দিয়ে ছেঁকে নিলেও হবে। সবচেয়ে সহজ পদ্ধতিতে তাল থেকে তালের রস বের করে নেওয়ার পদ্ধতিটি আমি আজকে আমার ভিডিওতে দেখিয়ে দিলাম। আশা করি ঝামেলার ভয়ে যারা তাল থেকে রস বের করে নেওয়া এড়িয়ে যেতেন তারাই ভিডিওটি দেখে উপকৃত হবেন। এইভাবে বের করা এই তালের রস আপনারা সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।